বলিউডে বিভিন্ন সময়ে বাইরের অনেক দেশের তারকারা অভিনয় করে থাকেন। বাংলাদেশের অনেক তারকাও অভিনয় করেছেন বলিউডের বিভিন্ন সিনেমাতে। আজকের ভিডিওতে সেসব নায়কদের কথা জানাবো যারা বাংলাদেশি হয়েও বলিউডের সিনেমায় অভিনয় করেছেন। তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের ফেরদৌস অভিনয় করেছিলেন বলিউডের সিনেমা মিট্টিতে। ইকবাল দুররানির কাহিনী ও চিত্রনাট্য পরিচালনায় ছবিটি বলিউডে মুক্তি পায় 2001 সালে। হিন্দি ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেন বাংলাদেশের ফেরদৌস। অন্যান্য চরিত্র অভিনয় করেন শর্বানী মুখার্জি, রানী রাজকুমার, আরিফ জাকারিয়া, কুলভূষণ খবরদার, বিশাল রেড্ডি প্রমুখ। সিনেমাটি বক্স অফিসে তেমন সুবিধা করতে না পারলেও দর্শক সমালোচকদের প্রশংসা ঠিকই কুড়াতে সক্ষম হয়। বাংলাদেশের রিয়াজ অভিনয় করেছিলেন বলিউডের ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট সিনেমাটিতে। এটি ছিল ভারত ও আমেরিকার যৌথ প্রযোজনার সিনেমা। এটি একই সঙ্গে ইংরেজি ও বাংলাতেই মুক্তি পায় 2005 সালে। মহেশ মঞ্জেকারের পরিচালনায় সিনেমাটিতে বাংলাদেশের রিয়াজ অভিনয় করেন সুস্মিতা সেনের বিপরীতে। সিনেমাটিতে অনন্যদের মধ্যে অভিনয় করেন ভারতের রিয়া সেন, ভিক্টর ব্যানার্জি, মুনমুন সেন, অতীত শাহ এবং আমেরিকার ডন মুয়েলার, স্টিফানি সিগেল। বাংলাদেশের আরেকজন সুদর্শন নায়ক শাকিল খান বলিউডে হর হর মহাদেব নামের একটি সিনেমাতেও কাজ করেন, যদিও সেটা ছিল চূড়ান্ত ফ্লপ। বলিউডের চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করেন নীরব। সিনেমাটির নাম শয়তান। নীরব কবিতা ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মীরা খান, আসিফ বাখরা, আমিতা ও তাসমিয়া প্রমুখ। 2017 সালে বলিউড সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। শিরোনামে খবর এসেছিল গণমাধ্যমে। শাকিব খানও তখন বলেছিল বলিউডে তিনি অভিনয় করতে যাচ্ছেন, কিন্তু সে কাজের কোনো খবর এখন পর্যন্ত আর জানা যায় না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় হিন্দি ছবিতে আপনারা বাংলাদেশের কোন কোন নায়ককে দেখতে চান, কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।